আমরা আজকের ভিডিওতে কথা বলবো মাইকেল মধুসূদন দত্তের এপিটাফ বা সমাধি ফলক নিয়ে। কথা বলবো কি লেখা আছে মাইকেল মধুসূদন দত্তের সমাধিতে, কথা বলবো এপিটাফ শব্দের অর্থ কি, এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব এখানে সমাধি ফলকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো বা সেই কথাগুলোর অর্থ কি। আমরা প্রথমেই এপিটাফ শব্দের আবিধানিক অর্থ দেখছি, সমাধি লিপি, অর্থাৎ কারো সমাধিতে বা কবরের গায়ে যে লেখাগুলো লেখা থাকে সেটাকেই বলা হয় সমাধি লিপি। নিজের এপিটাফ বা সমাধি লিপি মাইকেল মধুসূদন দত্ত নিজেই রচনা করে গিয়েছিলেন তার জীবদ্দশাতে 29 জুন তার মৃত্যুবার্ষিকী। মৃত্যুর 15 বছর পর তার সমাধি ক্ষেত্রে সেই সমাধি লিপিটি উৎকীর্ণ করা হয়েছিল। আমরা ডানে এগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন দেখব মাইকেল মধুসূদন দত্তের সমাধিতে তার একটি ম্যুরাল রয়েছে এবং ম্যুরালের নিচেই এই লিপিগুলি মুদ্রিত আছে। এখানে লেখা আছে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থল। হে পথিক, তুমি দাঁড়াও, তোমার জন্ম যদি বঙ্গদেশ দেশে হয় তাহলে কিছুক্ষণ বিশ্রাম করো, এ সমাধির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে তুমি বিশ্রাম নাও। জননীর কোলে শিশুলভ হয়ে যে মতি বিরাম, জননীর কোলে মায়ের কোলে একটি শিশু যেভাবে আশ্রয় লাভ করে, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ ভব কবি শ্রী মধুসূদন। পৃথিবীর পায়ের কাছে মহানিদ্রায় শায়িত আছেন দত্তকুল থেকে উদ্ভূত একজন কবি, যার নাম মধুসূদন দত্ত। যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। অর্থাৎ যশোর জেলার সাগর দাঁড়ির কপোতাক্ষ নদীর তীরে তার জন্মভূমি। কপোতাক্ষ শব্দটিকে তিনি ইচ্ছা করেই কপোতাক্ষ লিখেছেন, এখানে কিছুটা অপভ্রংশ আমরা দেখছি, এটি ছন্দের খাতিরে হয়তো তিনি করে থাকতে পারেন। তার জন্মদাতা পিতার নাম রাজনারায়ণ এবং তার জননীর নাম হচ্ছে জাহ্নবী দেবী। আমরা এই লেখাটি আবার পড়ছি, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশুলভ হয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী।